আপনি কি যে কোনো এক্সপেন্সিভ কারের রিভিউ জানতে পছন্দ করেন, অথবা আপনি একটি হাই পারফরম্যান্সে যুক্ত কার খুঁজছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। তাই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি একটুও স্কিপ না করে দেখতে থাকুন। আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লাগবে। DZML Tech আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। তো আজকে ভিডিও টপিক লাক্সাস LC500H। তো এই গাড়িটির ইঞ্জিন টাইপ 3.5 লিটার V6 4 ক্যাম ইঞ্জিন। এর ফুয়েল টাইপ পেট্রোল, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 80 লিটার। এর ইঞ্জিন ক্যাপাসিটি 3456 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার 295 BHP আর 6600 RPM, ম্যাক্সিমাম টর্ক 350 Nm অ্যাট দি রেট 5100 RPM, নাম্বার অফ সিলিন্ডার 6টি, ভ্যালভেস কনফিগারেশন 24, ফুয়েল সাপ্লাই সিস্টেম D4S ডিরেক্ট ইঞ্জেকশন 4 স্মোক। এর ব্যাটারি টাইপ লিদিয়াম আয়ন ব্যাটারি, ট্রান্সমিশন টাইপ অটোমেটিক, গিয়ারবক্স অপশান 10 স্পিড, ARAI, মাইলেজ ইকোনমি 12 কিলোমিটার, এমিশন স্ট্যান্ডার্ড BS6, এর স্টিয়ারিং টাইপ পাওয়ার স্টিয়ারিং, নাম্বার অফ সিটিং ক্যাপাসিটি 4টি, নাম্বার অফ ডোর 2টি, নাম্বার অফ এয়ারব্যাগ 6টি, এর লেন্থ 4770 mm, ওয়েট 1920 mm, এর হাইট 1345 mm, এর হুইল বেস সাইজ 1870 mm, এর কার্বন ওয়েট 1985 কেজি, এর হুইল টাইপ অলয় হুইল সাইজ 21 ইঞ্চি, ফ্রন্ট ব্রেক টাইপ ভেন্টিলেটেড ডিস, রিয়ার ব্রেক টাইপ ভেন্টিলেটেড ডিস, এর প্রাইস 2,29,00,000 টাকা। তো এই ছিল আজকের ফুল রিভিউ লাক্সাস LC500H সম্বন্ধে। তো এরকমই যে কোনো ধরনের কার রিলেটেড ভিডিও অথবা লাক্সারি কার রিলেটেড যে কোনো ভিডিও দেখবার জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে ফলো করতে পারেন। এখানে যে কোনো ধরনের কার সম্বন্ধে একদম জেনুইন ইনফরমেশান পাবেন। তো আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবার সঙ্গে আমার দেখা হবে।